ভারতে করোনা পরিস্থিতির আরও অবনতি, 24 ঘন্টায় 87,000 শনাক্তের রেকর্ড। রাশিয়ার ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ, অ্যান্টিবডি তৈরি হয়েছে স্বেচ্ছাসেবী সবার। সীমান্তে উত্তেজনার মধ্যে রাশিয়ায় চীন ভারত বৈঠক, বিরোধ মেটাতে চায় দুপক্ষই। এবং বিবর্ণ হচ্ছে চাঁদ, মরচে জমে ক্ষয়ে যাচ্ছে প্রতিনিয়ত, চন্দ্রযান ওয়ানের ছবি বিশ্লেষণ। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আতিফ আঞ্জুমান, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দেব পুরো খবর। বিশ্বের প্রায় সব দেশেই বাড়ছে করোনা সংক্রমণ, তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত। যুক্তরাষ্ট্র, ব্রাজিলকে টপকে প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমণের দিক দিয়ে শীর্ষে থাকছে দেশটি। বিশ্বে নতুন প্রায় 3 লাখ আক্রান্ত নিয়ে সংক্রমিত 2,67,00,000-এর বেশি, আরও 5,500 মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 8,78,000। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ভারতের করোনা পরিস্থিতি, প্রতিদিনই রেকর্ড ভাঙছে দৈনিক শনাক্তের সংখ্যা। শুক্রবারও দেশটিতে শনাক্ত হয়েছে 87,000-এর বেশি রোগী, যা এ পর্যন্ত একদিনে দেশটির সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 40 লাখ ছাড়িয়েছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,066 জনের প্রাণহানিও ভারতে। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় 70,000। যুক্তরাষ্ট্রে নতুন 1,000-এর বেশি ম৮ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,92,000। ভাইরাস মিলেছে 52,000-এরও বেশি মানুষের দেহে। দেশটির মোট আক্রান্তের সংখ্যা 63 লাখের বেশি। করোনায় মারা গেছেন অ্যালাবামা রাজ্যের দীর্ঘমেয়াদী মেয়র বিলিজো। এদিকে ডিসেম্বরে শীত বাড়লে বিশ্বে প্রতিদিন 30,000 মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল গবেষক। এছাড়াও বছরের শেষ নাগাদ আরও 19 লাখ মৃত্যু হতে পারে বলে সতর্ক করা হয় ওই মডেল গবেষণায়। তবে ঠিকমতো মাস্ক পরলে এবং সামাজিক দূরত্ব মেনে চললে এই সংকট কিছুটা কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ব্রাজিলে করোনায় মোট সংক্রমণের সংখ্যা 40 লাখ ছাড়িয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 45,000-এরও বেশি মানুষের শরীরে। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 855 জনের, মোট প্রাণহানি 1,25,000-এর বেশি। দেশটির আদিবাসীদের সংক্রমণের উচ্চ ঝুঁকি থেকে বাঁচাতে একটি অ্যাপ্লিকেশন চালু করেছে দেশটির সরকার। কানাডায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় 5 মাস পর খুলে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে অস্ট্রেলিয়ায় 3 মাসের জন্য বাড়ানো হয়েছে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ। স্পেনে একদিনে 184 জনের মৃত্যু হয়েছে, এই সংখ্যা গত 4 মাসে সর্বোচ্চ। ইরাকে করোনার প্রকোপ শুরুর পর থেকে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। সংক্রমিত হয়েছে 5,000 মানুষ, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2,50,000 ছাড়িয়েছে। নতুন করে দেশটিতে প্রাণ গেছে 84 জনের। স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে মোজাম্বিকে আগামী সপ্তাহ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্পেনের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে মাদ্রিদ থেকে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। জনাব মনিরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে কড়াকড়ি আরোপের পরও স্পেনে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা বাড়ছে, এর কারণটা কি বলে মনে করছেন বিশ্লেষকরা? সংক্রমণ এবং মৃত্যু সংখ্যা যেটা বেড়েছে স্পেনে, সেটা কিন্তু মূলত এখানে লকডাউন না থাকার কারণে, সামাজিক দূরত্ব যে বিঘ্নিত হয়েছে সেটাকেই বড় করে দেখছে এখানে বিশ্লেষকরা। তবে সামাজিক দূরত্ব বোধ যাতে রাখা যায় তার জন্য কিন্তু লকডাউন খুবই জরুরি বলে সুপারিশ করেছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এই ব্যাপারে সরকারের চরম বিরোধিতা করেছে বিরোধী দল। তারা এই লকডাউনের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার এটাকে সিদ্ধান্তের জন্য আদালতে পাঠিয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে, স্থানীয় গণমাধ্যমে জানতে পেরেছি। এবং খুব শীঘ্রই এখানকার আদালত এই ব্যাপারে একটি সিদ্ধান্ত জানাবেন যে আগামী মাস থেকে লকডাউনের যে সিদ্ধান্ত বা যে চিন্তা চেতনা সরকার নিয়েছে সেটার ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু আদালত দিবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে এই লকডাউন ছাড়া সামাজিক দূরত্ব বোধ যে বিঘ্নিত হচ্ছে এই ব্যাপারে কিন্তু সকলেই একমত পোষণ করেছে। স্পেনের ভ্যাকসিন কার্যক্রম কত দূরে গিয়েছে?
স্পেন সরকার ইতিমধ্যে আমেরিকান এক কোম্পানি জনসনের সঙ্গে ভ্যাকসিনেশনের ব্যাপারে একটি চুক্তিবদ্ধ হয়েছেন এবং এ ব্যাপারে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি ইতিমধ্যে কোম্পানির সাথে কয়েক দফায় বৈঠক করে এই স্থানীয়ভাবে স্পেনেই কোনো এক পরীক্ষাগারে বা কোনো এক উৎপাদনাগারে ভ্যাকসিন উৎপাদনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং খুব শীঘ্রই এই ভ্যাকসিন স্থানীয় যে স্বাস্থ্যকর্মী আছে তাদের শরীরে কিন্তু প্রথমে প্রয়োগ করা হবে এবং সে ব্যাপারে 190 জন স্বাস্থ্যকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানিয়েছে। স্পেনের মাদ্রিদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। রাশিয়ার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি এর প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সবার দেহেই অ্যান্টিবডি তৈরি হয়েছে এমন দাবি করা হয়েছে মেডিকেল সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে। এতে বলা হয় ভ্যাকসিনটি নিয়ে 42 দিন ধরে 2টি ট্রায়াল শেষ হয়েছে। প্রতিবার অংশ নিয়েছেন 38 জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবী। ভ্যাকসিন প্রয়োগে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সবার দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। ভ্যাকসিনটির শেষ ধাপের পরীক্ষার ফল শিগগিরই জানা যাবে। এদিকে আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার মুখপাত্র জানান, অক্সফোর্ড মডার্নার মতো প্রতিষ্ঠান করোনা ভ্যাকসিনের চূড়ান্ত ধাপে থাকলেও এর কোনোটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আস্থা অর্জন করতে পারেনি। আগস্টে যুক্তরাষ্ট্রে কমেছে বেকারত্বের হার। মূলত বিভিন্ন কোম্পানি কর্মী নিয়োগের পাশাপাশি মার্কিন আদমশুমারির জন্য অস্থায়ী নিয়োগের ফলে বৃদ্ধি পেয়েছে চাকরির সংখ্যা। শুক্রবার মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয় আগস্টে দেশটিতে 14 লাখ নতুন নিয়োগ হওয়ায় বেকারত্বের হার নেমে এসেছে 8.4%, যা মহামারী শুরুর পর সর্বনিম্ন। যদিও এবছরের ফেব্রুয়ারির তুলনায় এই অবস্থানকে অনেক বেশি বলা হচ্ছে। এর আগে এপ্রিলে দেশটিতে সর্বোচ্চ 14% ওপর উঠেছিল বেকারত্বের হার। মূলত মার্কিন অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াতে শুরু করায় টানা 4 মাস ধরে দেশটিতে ধীরে ধীরে বাড়ছে চাকরিতে নিয়োগের সংখ্যা। কিন্তু মহামারীতে যে পরিমাণ মানুষ চাকরি হারিয়েছেন তার অর্ধেকেরও কম চাকরি এখন পর্যন্ত পুনরুদ্ধার হয়েছে বলছে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো। লাদাখ সীমান্তে প্রায় 4 মাস ধরে চলা উত্তেজনা কমাতে মস্কোতে বৈঠক করেছেন চীন ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়ার মধ্যস্থতায় সাংহাই কর্পোরেশন সম্মেলনে শুক্রবার এই সাইড লাইন বৈঠক হয়। বৈঠকে বিশ্বাস এবং আন্তর্জাতিক রীতি মেনে মতবিরোধ দূর করার বিষয়ে জোর দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 2 দিনের লাদাখ সফর শেষে সীমান্ত সমস্যা মেটাতে কূটনৈতিক এবং সামরিক স্তরে আলোচনার উপরে জোর দেন ভারতের সেনাপ্রধান। এদিকে আলোচনার মধ্যেই লাদাখ সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে চীন। প্যাংগং হ্রদের দক্ষিণে অতিরিক্ত ট্যাঙ্ক বাহিনী মোতায়েন করেছে তারা। পাল্টা জবাবে রেজাংলা, রেচিংলা সহ স্পর্শকাতর উঁচু স্থানগুলো দখল করে সেনা মোতায়েন বাড়িয়েছে ভারতও। তবে নতুন করে উত্তেজনা বাড়াতে নয়, বরং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই পদক্ষেপ বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে আবারও চীন ভারতের মধ্যকার উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সাথে যৌথ উদ্যোগে আধুনিক অস্ত্রের কারখানা তৈরি করছে রাশিয়া। ভারতের উত্তর প্রদেশের অমেঠিতে স্থাপন হবে অত্যাধুনিক AK-203 রাইফেল তৈরি কারখানা। শুক্রবার মস্কোতে 2 দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সময় ভারতের নিরাপত্তার কথা বিবেচনা করে পাকিস্তানকে অস্ত্র বিক্রি না করারও আশ্বাস দেয় রাশিয়া। ভারতের অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছে রুশ সরকার। মালাক্কা প্রবাহে 2 দিন ব্যাপী ভারত রাশিয়া যৌথ নৌমহড়ার আগে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এখনো কেউ বেঁচে থাকতে পারে বলে আশা করছেন তারা, তবে 2 দিনের অভিযানে এখনো জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। 4 আগস্ট প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের বৈরুত বন্দর। কার্যত গোটা শহরই পরিণত হয় ধ্বংসস্তূপে। মৃত্যু হয় প্রায় 200 জনের, আহত 6,000-এরও বেশি মানুষ। ঘটনার 1 মাস পরেও নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। ধ্বংসস্তূপ সরানোর সময় প্রাণের সন্ধান পান উদ্ধারকর্মীরা। আধুনিক যন্ত্র ব্যবহারে জানা যায় আটকে থাকা ব্যক্তির মিনিটে হৃদস্পন্দন 18 থেকে 19 বার। আমরা যেখানে উদ্ধার কাজ চালাচ্ছি সে জায়গাটি অনেক সরু, 16 বর্গ ফুটের মতো। এটা বাড়ির নিচতলার উপরের অংশ। এই মুহূর্তে আমাদের ধারণা একজন ব্যক্তি আটকে আছেন। উদ্ধারকারীরা মনে করছেন 1 মাস ধরে ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকাটা বিরল, তবে অলৌকিক কিছু ঘটেছে কি না তা দেখতে চান তারা। নুসরাত জারিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অপ্রয়োজনীয় জিনিস দিয়ে মিনিয়েচার শিল্পকর্ম তৈরি করে নজর কেড়েছেন রুশ শিল্পী আলেকজান্ডার বালাশভ। ফেলে দেয়া জুতার বাক্স বা ছোট
কার্ডবোর্ডের মতো জিনিস দিয়ে সুদৃশ্য বাড়ি তৈরি করেন তিনি। শুধু শিল্পকর্ম নয়, প্রয়োজনের জিনিস হিসেবেও ব্যবহার করা যায় তার তৈরি এসব জিনিস। নিখুঁতভাবে সাজানো এই ঘরটি বানানো হয়েছে একটি ছোট বাক্স দিয়ে। পাঁচ বছর ধরে এমন ঘর তৈরি করছেন রুশ মিনিয়েচার শিল্পী আলেকজান্ডার বালাসোভ। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিয়মিত চর্চায় দক্ষ হয়ে উঠেছেন এই শিল্পী। একটি ছোট পার্টস দিয়ে বানানো যায় সোফা, একটি বোতলের মুখ দিয়ে খাবারের টেবিল। কাজগুলো আমি খুব উপভোগ করি। মাঝে মাঝে মনে হয় আমিও ছোট হয়ে যেতে পারলে ঘরগুলোতে থাকতে পারতাম। এসব ঘর নিছক শিল্পকর্ম নয়, টেবিল ল্যাম্প বা গয়নার বাক্স হিসাবেও ব্যবহার করা যায়। রাখা হয়েছে চার্জ দেওয়ার ব্যবস্থা। অনেকগুলো ধাপে এক একটি ঘর তৈরিতে সময় লাগে অন্তত 2 মাস। একটি বাড়ি তৈরিতে প্রকৌশলী, ইলেকট্রিশিয়ান এবং সাজসজ্জার জন্য দক্ষ কর্মী প্রয়োজন। আমাকেও এসব বিষয়ে ধারণা নিতে হয়েছে। ফেলে দেয়া জুতোর বাক্স, কার্ডবোর্ড, টিস্যু পেপার, কাঠ এবং প্লাস্টিকের নানা বর্জ্যের মতো সব জিনিসই কাজে লাগে এগুলো তৈরিতে। এক একটি মিনিয়েচার ঘর বিক্রি হয় 65 থেকে 70 মার্কিন ডলারে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মরিচা পড়ে বিবর্ণ হয়ে যাচ্ছে চাঁদ, ফলে আর রূপালী থাকছে না পৃথিবীর একমাত্র উপগ্রহ। ধীরে ধীরে ক্ষয়ে যাওয়ার এই প্রক্রিয়া চলছে বহু কোটি বছর ধরে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 1-এর পাঠানো ছবি ও তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, মরচে ধরার উপযুক্ত বায়ুমণ্ডল চাঁদে না থাকার পরও এমন ঘটনা বিস্ময় তৈরি করেছে। লোহায় মরচে ধরতে লাগে পানি ও অক্সিজেনের উপস্থিতি। তবে চাঁদে এখন পর্যন্ত তরল অবস্থায় পানির সন্ধান পাননি বিজ্ঞানীরা, মেলেনি অক্সিজেনের অস্তিত্ব। তারপরও চাঁদে পড়ছে মরচে, ক্ষয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ তথ্য মিলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 1-এর ছবি ও তথ্য বিশ্লেষণ করে। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষক সুহাইলি সম্প্রতি চন্দ্রযান 1-এর মুন মিনারোলজি মাপার যন্ত্র থেকে পাওয়া তথ্য নিয়ে চাঁদে পানি নিয়ে গবেষণা চালান। এতেই সামনে আসে এই তথ্য। বিজ্ঞানীরা বলছেন, বহু কোটি বছর আগে হয়তো বায়ুমণ্ডল ছিল চাঁদে, তবে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি একেবারেই কম থাকায় তা ধরে রাখা যায়নি। আরেক দল বিজ্ঞানী আবার চাঁদে মরিচার জন্য দায়ী করছেন পৃথিবীকেই। তারা বলছেন, পৃথিবীর চুম্বক ক্ষেত্রের কারণে বায়ুমণ্ডল থেকে কিছু অক্সিজেন পৌঁছাতে পারে চাঁদে, আর তা চাঁদে থাকা খনিজের সঙ্গে মিশে মরিচার সৃষ্টি হচ্ছে। এছাড়াও চন্দ্রপৃষ্ঠে থাকা বরফের থেকেও কিছু অক্সিজেন অবমুক্ত হয়ে মরিচা তৈরি করতে পারে, তবে তা নিয়ে এখনই সিদ্ধান্তে যাওয়া কঠিন। চাঁদে মরিচার সঠিক উৎস নিয়ে সদুত্তর মিলবে হয়তো অদূর ভবিষ্যতে। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।